সাপে কামড়ালে ওঝা নয়, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, নিয়মিত মশারি ব্যবহার করুন, এভাবেই সচেতন করলেন বনকর্মীরা। এদিন হাবড়া পৌরসভার শ্রীনগর এলাকা থেকে উদ্ধার পূর্ণবয়স্ক গোখরু। সাপে কামড়ালে ওঝা বা গুণিনের বাড়িতে নয়, যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীকে নিয়ে যান স্বাস্থ্য কেন্দ্রে। প্রতিদিন রাতে শোবার আগে নিয়মিতভাবে মশারি টাঙান, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। সাপ উদ্ধার করতে এসে স্থানীয়দের সাপ নিয়ে সচেতনতার পাঠ দিলেন বনকর্মীরা। রবিবার দুপুরে হাবড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পালপাড়া এলাকায় ধানের চাতাল থেকে উদ্ধার হয় বিষধর সাপ। জানা গেছে, শ্রমিকেরা কাজ করতে এসে চাতালের পাশে রাখা কিছু কাঠ সরাতে গেলেই শ্রমিকদের নজরে আসে তার নিচেই রয়েছে বিশাল আকারের একটি সাপ। খবর দেওয়া হয় হাবড়া থানায়। হাবড়া থানা থেকে যোগাযোগ করা হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। অনেক কিছু বলে গেছে, আশেপাশে পরিষ্কার রাখবেন, বাড়ির আশেপাশে সব পরিষ্কার রাখবেন, মশারি টাঙিয়ে শোবেন, ঘর বাড়ি পরিষ্কার রাখবেন, ভিতরে পরিষ্কার রাখবেন, তার মানে আশেপাশে গেমন ঠিক পাউডার ছড়াবেন সপ্তাহে দুদিন, হ্যাঁ ছড়াবেন, আর নিজেরা সব সতর্ক থেকো। হ্যাঁ, সবাই দেখতে এসে সকালে তো এই তিন ঘন্টা ধরে আটকানো আছে, সবাই দেখতে এসছে। সাপ উদ্ধার করার পর বন দপ্তরের কর্মীদের পক্ষ থেকে স্থানীয়দের সাপ নিয়ে সচেতনতামূলক পাঠ দেওয়া হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে বনকর্মীরা বার্তা দেন, সাপ মারবেন না। কাউকে যদি কোনো কারণে সাপে কামড়ায়, দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। নিয়মিত বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, প্রয়োজনে ব্লিচিং ছড়িয়ে দিন। কাঠের ভিতরে ও আলটার মতন পেঁচিয়েছিল, তারপরে ওখানটায় আমার পিসায় গিয়েছিল কাঠ বের করতে গিয়ে ওইটা দেখতে পেয়ে আমাদেরকে সবাইকে ডাকে, তারপরে আমরা যাচ্ছিলাম বের করতে ওটা, তারপরে কাঠ পাট সরিয়ে নিয়ে বের করে নিয়ে চাতালে ফেলেছি ওকে। প্রথমে থানায় ফোন করেছিল ওই দাদা, তারপরে ওই বনদপ্তর লোকেরে এসে নিয়ে গেছে। ৩.৫ ফুট কি সাপ জানা গেল, ওটা হলো তোমার জাতকগুড়ো। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা অরুণ সরকার জানান, এর আগেও এলাকার এক যুবককে সাপে কামড়েছিল এবং ঘটনায় তার মৃত্যুও হয়। এলাকা থেকে এর আগেও বেশ কয়েকবার বিষধর সাপ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই স্থানীয়রা বিষয়টি নিয়ে আতঙ্কের মধ্যে থাকেন, তবে এদিন বনদপ্তরের ভূমিকায় তারা খুশি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক চেষ্টা করে সাপটা পালিয়ে যাচ্ছিল, তো তারপরে চাতালে যখন আসে চাতালে জল ছিল, সাপ বেশি দূরত্ব ছুটতে পারে না, আস্তে আটকে যায়, তখন ঘর থেকে নেট এনে আটকে দিই, কারণ সাপটা চেষ্টা করেছিল মেরে ফেলার। তারপর বললাম যে সাপটা মারার দরকার নেই, আমি বন দপ্তরে ফোন করি, বন দপ্তরে এসে নিয়ে যাক। তখন কী করলাম, থানায় ফোন করলে থানার যে অফিসার ফোন ধরেছিল উনি বন দপ্তরে ফোন করলো, ফোন করে আমার নাম্বারটা দিয়ে দিয়েছে, বন দপ্তর আমার সাথে আমার যোগাযোগ করেছে, তারপর উনি আসলো, উনি এসে সাপটা ধরলো, সাপটাকে ক্যারি করে উনি নিয়ে চলে গেল, বলে গেল বিভিন্নভাবে সাবধান করে গেল যাতে সাপের হাত থেকে বাঁচা যায়, এর উপদ্রব থেকে রক্ষা করা যায়। কিছুদিন আগে 15-16 বছর আগে একটা ছেলে মারাও গেছে এই সাপেরই কামড়ে, তারপরে ওদের বাড়ি থেকে আর একটা কয়েকদিন আগে ধরে নিয়ে গেছে যে কোনো কেউ, আর কয়েকদিন আগে এই পাশে একটা ঘরে ঢুকেছিল এই সেম সাপ, একই সাইজের প্রায় 3.5-4 ফুট, এই সাপটাকে ওরা মেরে ফেলেছিল, অজান্তে মেরে ফেলেছিল। তো আজকে এটাকে মারতে দেইনি আমি থানায় ফোন করাতে থানার অফিসার আমাকে কোয়ার্টার করলো, ওখান থেকে বনদপ্তরে যোগাযোগ করলাম, বনদপ্তর থেকে অফিসার আসলো, আপনি যদি সকাল থেকে মানে যখন থেকে সাপটা ধরা হয়েছে তো আটকে রাখা হয়েছে, তখন থেকে হলে কম করে 500-700 লোক হয়ে গেছে যে যারা দেখেছে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।